শনিবার 25 মে দিনব্যাপী স্নেহা নার্সিং কলেজ চত্বরে স্নেহা নার্সিং কলেজের আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মোনোয়ারুল কাদির মাসুম। এ সময় কলেজ অধ্যক্ষ মাজেদা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তানভিনা হক, উপাধ্যক্ষ ডক্টর মোনোয়ারা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, হিসাবরক্ষক শিমুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চিফ বাদশা ওসমানী, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি লেকচারার সুবর্ণ পারভিন। এভাবে আপনারা একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন এবং নার্সিং এর নিয়মকানুন অনেক আছে, যারা স্টুডেন্ট তারা তোমরা ভালোভাবে নিয়মকানুন সিনিয়র আপুদের ভাইদের কাছে টিচারদের কাছে অনেক নিয়মকানুন আছে শিখিয়ে নিবা। এখন তোমরা যেহেতু একটা সম্পূর্ণ নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছ, সেখানে তোমাদের গতানুগতিক অর্থাৎ আগের জীবন থেকে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। আমি আশা করছি তোমরা সেই পরিবর্তনের সাথে নিজেরা খাপ খাইয়ে নিতে পারবা। এখানে আমার মানে আগের যিনি বক্তব্য দিলেন আমার স্টুডেন্ট বিএসসি নার্সিং সেকেন্ডারের, ও হচ্ছে ইংলিশ ভাষণে একটা কথা বলে গেছে যে হচ্ছে আমাদের এখন যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের পড়াশোনা, তাই আমাদের এখানে সব কিছুই ইংলিশ ভাষণে থাকে। সে সেবার ক্ষেত্রে কিন্তু পিছপা হয়নি, তো সেবার মধ্যে দেখেছি নার্স যারা এখানে এসে যারা তোমরা হবা, যারা নবীন এসেছো আজকে, যারা আমরা অভিভাবক এখানে এসেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাদেরকে এখানে আজকে যে সুশিক্ষার জন্য তারা পাঠিয়েছেন, সুন্দর একটি কলেজ। প্রথমে কিছু করার কি করব, টাকা তো নাই, টাকা না থাকলে কিছু করা যায় না। তারপরে একটু আগ্রহ তৈরি হলো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। একটা মানুষের প্রথমে ইচ্ছা তৈরি হতে হয়, তারপরে আগ্রহ, তারপরে যে ইচ্ছা আগ্রহের উপরে আমার একটা মনোযোগ দেব, এই মনোযোগ দিলে ওই কাজটাতে আমরা সফল হব। আমাদের ছাত্র জীবনে এই কাজটা আমাদের করা উচিত। যেমন আমরা নার্সিং এ আসছি ইচ্ছা নিয়ে, আমার ইচ্ছায় না তো। আমাদের সভাপতিকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। যারা ছাত্র আছি, ছাত্রী আছি, তারা মনোযোগী কম থাকে, বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো থাকি আমরা, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলোতে আমরা মনোযোগী হই না। যারা সরকারিতে পড়ে তারা মেধাবী হয়, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। কেন থাকে বলতে পারেন? তারা একটা ডিসিপ্লিনের ভিতর থাকে, যেটা আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আমরা আশা করি কিন্তু পারি না, হয় না। এ সময় কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী, নতুন শিক্ষার্থী সহ কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়ে ফুল দিয়ে অতিথি বরণ, নতুন শিক্ষার্থীদের মিষ্টি মুখে বরণ, আলোচনা সভা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। স্নেহা নার্সিং কলেজটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়ে দ্রুত সকলের মন জয় করেছে। কলেজটিতে ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি নার্সিং ও মিড ওয়াইফারি সহ নার্সিং বিষয়ে সকল সাবজেক্ট রয়েছে।